সহি মুসলিমের ভূমিকার মধ্যে এসেছে এবং মেশকাতের 273 নম্বর হাদিসের মধ্যে এসেছে ইমাম ইবনু সিরিন রহিমাহুমুল্লাহ তাআলার একটি বিশ্ববিখ্যাত উক্তি নকল করা হয়েছে। তিনি বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মা তাখুযুনা দীনাকুম, এই দীন হচ্ছে ধর্ম, এই এলেম হচ্ছে ধর্ম, এই সনদের জ্ঞান হচ্ছে ধর্ম, সুতরাং তোমরা দেখো, তোমরা রক্ষা করো, এই দিন তোমরা কাদের থেকে গ্রহণ করছো। কত সুন্দর কথা বলেছেন তিনি, 1400 বছর আগে আমাদেরকে এত সুন্দর সমাধান দিয়ে গেছেন। ও মুসলিম, ও যুবক, তুমি কার থেকে এলেম গ্রহণ করবে, বিদ্যা গ্রহণ করবে, তুমি গ্রহণ করার আগে দেখো সেই লোকটা ইসলাম মানে কিনা, ইসলাম অনুযায়ী কথা বলে কিনা, সে কলাল্লাহ কলার রসুল অনুযায়ী কথা বলেন কিনা, রেফায়ের সহ কথা বলেন কিনা, সে ফাসেক না ফুজ্জার না ভালো মানুষ, সব দিকে লক্ষ্য করে তার থেকে তুমি দিন গ্রহণ করো। দিন হল পৃথিবীর বুকে সবচেয়ে মহামূল্যবান জিনিস, এই দিন আমি কার থেকে নিব, এই দিন আমি কার থেকে গ্রহণ করব, এটা লক্ষ্য করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুতরাং যুবক, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি এখনো কেন ভ্রান্তির মধ্যে নিপতিত হয়ে আছো, তুমি কেন এখনো উদ্ভ্রান্তের মতো ঘুরছো, তুমি কার থেকে দিন গ্রহণ করবে, ধর্ম গ্রহণ করবে, এখনো তুমি সিদ্ধান্ত নিতে পারছো না। যেই আলেম কলাল্লাহ কলার রসুল, আল্লাহ বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে আলেম থেকে তুমি ধর্ম গ্রহণ করবে নাকি ওই আলেম থেকে ধর্ম গ্রহণ করবে যে কিচ্ছা কাহিনী দিয়ে, গাল গল্প দিয়ে, পীর ফকির অলিয়াউলিয়াদের বানুয়াট কাহিনী দিয়ে মানুষের কাছে ধর্ম প্রচার করে? তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি ওই সমস্ত আলেমদের থেকে ধর্ম গ্রহণ করবে যারা একমাত্র কোরআন এবং হাদিস, এবং কোরআন এবং হাদিস যার কথার সাথে মিলে তাদের কথা প্রচার করেন, আর নাকি তাদের থেকে তুমি আলেম নিবে যারা কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক নাই, যাদের কথা কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক নাই, যারা কোরআন এবং হাদিস দিয়ে কথা বলে না, তাদের থেকে তুমি আলেম, তাদের থেকে তুমি ধর্ম গ্রহণ করবে? যুবক, তোমাকে এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় আছে, এখনো সিদ্ধান্ত নাও, তুমি কি ওই সমস্ত বক্তাদের থেকে দিন গ্রহণ করবে, ধর্ম গ্রহণ করবে যারা হেলিকপ্টারে চড়ে এসে মানুষের কাছে ধর্ম প্রচার করে, নাকি ওই সমস্ত আলেম ওলামাদের থেকে, ওই সমস্ত বিদ্বানদের থেকে তুমি আলেম গ্রহণ করবে যারা পায়ে হেঁটে, যারা কষ্ট স্বীকার করে, যারা মাহফিলের দিকে জনগণের সামনে ছদ্মবেশে ইসলাম প্রচার করে? যুবক, তুমি এখনো সময় আছে, সিদ্ধান্ত নাও, তুমি কি ওই সমস্ত লোকদের থেকে ধর্ম গ্রহণ করবে যারা কন্ট্যাক্ট করে, যারা টাকা অ্যামাউন্ট ঠিক করে, যারা মানুষের কাছে ধর্ম প্রচার করতে আসে, যাদেরকে অ্যাডভান্স অগ্রিম টাকা দিয়ে বিকাশে অথবা অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতে হয়, যারা 70,000 80,000 30,000 20,000 25,000 1,00,000 টাকা যারা চুক্তি করে ধর্ম পালন করে, তাদের থেকে তোমরা ধর্ম প্রচার করে ওই সমস্ত বক্তাদের থেকে তুমি ধর্ম গ্রহণ করবে, নাকি যারা কোনো চুক্তি নেই, যারা চুক্তি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচার করে না, তাদের থেকে তুমি ধর্ম প্রচার করবে? যারা বলেন যে কুল্লা আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আজরা ইল্লা রাব্বাল আলামিন, আমি আর বিনিময়ে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওই ব্যক্তি থেকে তুমি, ওই আলেম থেকে তুমি বিদ্যা গ্রহণ করবে, দিন গ্রহণ করবে, না যারা চুক্তি করে আসে তাদের থেকে তুমি ধর্ম গ্রহণ করবে? তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। যারা জাল জয়ীফ হাদিসের ব্যাপারে জ্ঞান রাখে না, কোনটা সহিহ হাদিস, কোনটা জয়ীফ হাদিস, কোনটা হাসান হাদিস, কোনটা জাল হাদিস, যারা এই ব্যাপারে নির্ণয় করতে পারে না, যারা হাদিসের ব্যাপারে অজ্ঞ, যারা সহি হাদিসই বোঝে না, জয়ীফ হাদিসই বোঝে না, যারা বলে হাদিস কি আবার সহি জয়ীফ হয় নাকি, এই সমস্ত লোকদের থেকে তুমি ধর্ম গ্রহণ করবে নাকি যারা সহি এবং জয়ীফ জাল হাদিস নির্ণয় করে মানুষের কাছে কথা বলে তাদের থেকে তুমি ধর্ম গ্রহণ করবে? যুবক, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। যুবক, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। যারা 24 ঘন্টা থেকে 20 ঘন্টা 10 ঘন্টা এমনকি প্রায় সময়টাই কোরআন এবং হাদিসের উপর রিসার্চ করেন, কোরআন এবং হাদিস নিয়ে অধ্যয়ন করেন, পড়াশোনা করেন, গবেষণা করেন, তাদের থেকে তুমি ধর্ম গ্রহণ করবে নাকি যারা গাল গল্প দিয়ে, বিভিন্ন পীর ফকির ওলিয়াউলিয়াদের বই দিয়ে, বাজারের চটি বই দিয়ে যারা ধর্ম প্রচার করে তাদের থেকে তুমি ধর্ম গ্রহণ করবে? তোমাকে আজই সিদ্ধান্ত নিতে হবে। তুমি সিদ্ধান্ত নাও, তাহলে তুমি অবশ্যই সঠিক ধর্ম বুঝতে পারবে, ধর্মের ব্যাপারে তুমি আর বিভ্রান্তিতে নিপতিত হবে না, তুমি ভ্রান্তির মধ্যে ঘুরপাক খেতে হবে না, তোমাকে উদ্ভ্রান্তের মতো আর ঘুরতে হবে না,
তুমি সিদ্ধান্ত নাও কার থেকে তুমি এলেন গ্রহণ করবে, কার থেকে তুমি ধর্ম গ্রহণ করবে। যদি তুমি সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হতে পারো তাহলে অবশ্যই তুমি সঠিক ধর্ম উপলব্ধি করতে পারবে। আর যদি তুমি অধিকাংশ মানুষের দোহাই দিয়ে, যদি তুমি গলার দোহাই দিয়ে, কণ্ঠের দোহাই দিয়ে, বিভিন্ন ধরনের দোহাই দিয়ে যদি তুমি তাদের থেকে, এই সমস্ত নাদান মূর্খদের থেকে যদি তুমি ধর্ম গ্রহণ করো তাহলে তোমার কোনো কাজে আসবে না। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কাদের থেকে তুমি ধর্ম গ্রহণ করবে। তুমি কি তথাকথিত মাওলানা মুফতি এবং মুহাদ্দিস যারা কোরআন এবং হাদিস সম্পর্কে যারা জ্ঞান রাখে না, যারা এই দেশের ইসলামকে ইসলামাইজ করার চেষ্টা করে, এই দেশের ইসলামই প্রকৃত ইসলাম বলে যারা স্বীকৃতি দেয় মানুষের কাছে প্রচার করে, যারা পীর ফকির ওলিয়া উলিয়া ল্যাংটার বাবা জট বাবা বিভিন্ন ধরনের বাবাদেরকে ওলি বানিয়ে বিভিন্ন ধরনের মূর্খ নাদান এবং বেনামাজি বেসলাতি বেরোজাদারকে বেসিয়ামদারীদেরকে যারা ওলি বানিয়ে ধর্ম প্রচার করে, তাদের থেকে তুমি এলেম গ্রহণ করবে নাকি যে মদিনার ব্যাপারে রসুল অসংখ্য হাদিসের মধ্যে মদিনার আলেমগণ হবে সবচেয়ে বড়, সেখানে একমাত্র ইমান চিরদিন থাকবে, কেমত আগ পর্যন্ত ওই মক্কা মদিনায় ইমান থাকবে, ওই মক্কা মদিনার আলেমদের থেকে তুমি ধর্ম গ্রহণ করবে, এলেম গ্রহণ করবে, তুমি তোমাকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি এই দেশের মোল্লা মুর্শিদ থেকে এলেম গ্রহণ করবে, ধর্ম গ্রহণ করবে, না মক্কা মদিনার আলেমদের থেকে তুমি এলেম এবং ধর্ম গ্রহণ করবে? তোমাকে আজই সিদ্ধান্ত নিতে হবে। যে মক্কা মদিনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিযু ইলাল মদিনাতি কামা ইয়ারিযুল হাইয়াতু ইলা হুজরিহা, গর্ত থেকে সাপ বেরিয়ে যেরকম ঘুরে ফিরে আবার গর্তের মধ্যে প্রবেশ করে, তদ্রূপ মক্কা মদিনার থেকে ইসলাম বের হয়ে, মদিনার থেকে ইসলাম বের হয়ে আবার ঘুরে ফিরে সঠিক ইসলাম মদিনার মধ্যে প্রবেশ করবে। তুমি সেই মদিনার ধর্ম পালন করবে না এই দেশের ধর্ম পালন করবে, যুবক তোমাকে আজই সিদ্ধান্ত নিতে হবে। যুবক, কেন তুমি এখনো বিভ্রান্তির মধ্যে পড়াছ, কেন তুমি এখনো ভ্রান্তির মধ্যে নিপতিত আছো, তুমি সিদ্ধান্ত নিতে পারো না? যারা আজীবন হাদিস নিয়ে গবেষণা করেন, যারা বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই সহ পৃথিবীর সমস্ত হাদিস গ্রন্থ নিয়ে গবেষণা করেন, সরা করেন, ব্যাখ্যা করেন, তাদের থেকে তুমি ধর্ম গ্রহণ করতে পারো না? কেন? যারা এবারত পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, যারা ওয়ালাল্লাহ ওয়ালার রসুল, আল্লাহ বলেছেন এবং রসুল বলেছেন এই কথা বলে যারা ধর্ম প্রচার করে না, কেন তুমি তাদের থেকে, এদের থেকে তুমি ধর্ম গ্রহণ করা আরম্ভ করলে? যুবক, যারা সারা দিন রাত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা পরিশ্রম করছে তাদের থেকে কেন তুমি ধর্ম নিচ্ছ না? তুমি কেন, যারা মাঠে ময়দানে নিজের জীবন বিপন্ন করে, নিজের জীবনকে বাজি রেখে যারা দিন প্রচার করছে, কেন তুমি তাদের থেকে ধর্ম নিচ্ছ না? কেন ওই সমস্ত বক্তাদের থেকে তুমি ধর্ম নিচ্ছ যারা আন্ডারগ্রাউন্ডে আন্দর মহলে থেকে অজ্ঞতভাবে যারা ভিডিও ক্লিপ দিয়ে মানুষের কাছে ধর্ম প্রচার করছে, যারা অজ্ঞত থেকে ধর্ম প্রচার করছে, কেন তুমি তাদের থেকে ধর্ম নিতে গেলে? কারণ যদি কোনো হাদিসের সনদের মধ্যে অজ্ঞাত ব্যক্তি থাকে, মাজহুল ব্যক্তি থাকে, তাহলে ওই হাদিস পরিত্যক্ত, ওই হাদিসের উপর আমল করা যাবে না, ওই হাদিস জয়ীফ বলে মুহাদ্দিসে কেরাম মতে প্রমাণিত হয়। সুতরাং তুমি অজ্ঞাত ব্যক্তির থেকে কেন তুমি এলেম গ্রহণ করতে গেলে? কেন যে মাজহুল ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, যার ঠিকানা কি, কোথায় লেখাপড়া করেছে, কি লেখাপড়া করেছে, তার উস্তাদ কারা, তার মানহাজ কি, এইগুলো আজকে যারা প্রকাশ করছে না, কেন তুমি ওই সমস্ত ব্যক্তিদের থেকে এলেম গ্রহণ করতে নিলে? তুমি কেন আজকে যারা নিজেদেরকে আল্লাহ এবং তার রাসূলের অনুসারী বলে, সলফে সালহিনদের অনুসারী বলে এবং সলফে সালহিনদের মানহাজের উপর প্রতিষ্ঠিত আছে বলে যারা নিজেদেরকে পরিচয় দেয় না, যাদের মানহাজ ক্লিয়ার করে না, তুমি কেন ওই সমস্ত লোকদের থেকে এলেম গ্রহণ করতে নিলে? তোমাকে আজই সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি যারা নিজেদের মানহাজ আকীদা বিশ্বাস যাদের সব কিছু মানুষের কাছে ক্লিয়ার করে তাদের থেকে ধর্ম নিবে, নাকি যারা নিজেদের মানহাজ আকীদা বিশ্বাস এবং সব আমল এবং নিজেদের কে গোপন রেখে তাদের থেকে তুমি এলেম গ্রহণ করবে? তোমাকে আজই সিদ্ধান্ত নিতে হবে, তাহলে তুমি বিভ্রান্ত থেকে বাঁচতে পারবে। তুমি কারা সঠিক ধর্ম পালন করছে, প্রচার করছে, তোমাকে আজই খুঁজে বের করে ওই অনুযায়ী আমল করতে হবে, নতুবা তুমি আজীবন বিভ্রান্তির মধ্যেই থাকবে।
এই কারণেই তো তিনি বলেছেন ফাংজুরু আম্মা তাখুদুনা দীনাকুম, ও যুবক ও মুসলিম তুমি লক্ষ্য করো কার থেকে তুমি দীন গ্রহণ করছো, এই দীন কাদের থেকে আমরা গ্রহণ করব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যারা কাল আল্লাহ কাল আর রসুল কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করেন তাদের থেকে আমরা দীন গ্রহণ করব, নাকি যারা কোরআন সুন্নাহ সম্পর্কে অজ্ঞ মূর্খ, যারা চটি বই দিয়ে আলোচনা করে, যারা বিভিন্ন ধরনের পীর ফকিরদের বই দিয়ে আলোচনা করে তাদের থেকে তুমি ধর্ম গ্রহণ করবে, তোমাকে আজই সিদ্ধান্ত নিতে হবে। যারা দুনিয়ার বিনিময়ে, দুনিয়ার সামান্য অর্থের বিনিময়ে ধর্মকে দীনকে বিক্রি করে দেয় তাদের থেকে তুমি ধর্ম গ্রহণ করবে, নাকি যারা হাজার অট্টালিকার কোটি কোটির টাকার কে পায়ে নিচে ধলিয়ে দিয়ে, যারা কোটি কোটি টাকা দেখে লোভ লালসা না করে যারা দিন প্রচার করছে মাঠে ময়দানে তাদের থেকে তুমি ধর্ম গ্রহণ করবে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। যারা মিলাদ কিয়াম পেট পূজা করে, যারা মিলাদ কিয়ামের নামে মানুষের পকেট খালি করে, যারা চল্লিশা তিন দিনা দশ দিনা মৃত্যুবার্ষিকীর নামে মানুষের পকেট ফাঁকা করে, তুমি তাদের থেকে ধর্ম গ্রহণ করবে নাকি ওই সমস্ত লোকদের থেকে ধর্ম গ্রহণ করবে যারা এই সমস্ত বেদাত থেকে মুক্ত, যারা ধর্মকে একমাত্র সঠিক মনে করে, ধর্মকে আল্লাহ রাসূলের ধর্মকে সব কিছুর চেয়ে সব কিছুর থেকে বিসর্জন দিয়ে, সব লোভ লালসা থেকে বিসর্জন দিয়ে একমাত্র ধর্ম প্রচার করে তাদের তুমি তাদের থেকে ধর্ম নিবে নাকি ওই সমস্ত পেট পূজারীদের থেকে ধর্ম নিবে, তোমাকে আজই সিদ্ধান্ত নিতে হবে। আজ তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, আর বিভ্রান্তির মধ্যে পড়ে থাকার সময় নাই যুবক, তুমি সিদ্ধান্ত নিয়ে সামনে অগ্রসর হও। হে প্রতীক, হে যুবক, হে মুসলিম, আজই সিদ্ধান্ত নিয়ে তুমি সামনে অগ্রসর হও, সিরাতে মুস্তাকিম জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আমিন।